ছোট পর্দা থেকে বড় পর্দা সব মাধ্যমেই অভিনয় করে মন জয় করেছেন খরাজ মুখার্জি। তবে প্রথম জীবনে অভিনয় নয়, পেশা হিসেবে চাকরিটাই করতেন খরাজ মুখার্জি। খরাজ মুখার্জির বাবা কখনো চাননি তার ছেলে অভিনেতা হোক বা অভিনয়ের সঙ্গে যুক্ত হোক। তবে বিয়ের পর বলা যায় নিজের মনের ইচ্ছাকেই প্রাধান্য দিতে অভিনয়ে যোগ দেন খরাজ মুখার্জি। পরে ইতিহাস তো আপনাদের সকলেরই জানা, খরাজ মুখার্জি অভিনয় দিয়েই নিজের জাত চিনিয়েছেন। কমেডি থেকে শুরু করে নেতিবাচক চরিত্র এবং সব চরিত্রই দুর্দান্ত অভিনয় করে বারে বারে দর্শকদের মন জয় করেছেন খরাজ মুখার্জি। খরাজ মুখার্জি অনেক সাক্ষাৎকারে বলেছেন তার জীবনে তার স্ত্রীর প্রভাব খুব বেশি। খরাজের স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় একটা সময় কড়া হাতে সংসার সামলিয়েছেন, সে সময়ে তাদের সংসারে ছিল টানাটানি। তেমনি একটি ঘটনার কথা বলেছিলেন খরাজ মুখার্জি। খরাজ বলেন, যখন চাকরি করতাম আমার স্ত্রী রোজ আমার হাতে 10 টাকা করে দিতেন টিফিনের জন্য। একদিন হঠাৎ আমায় বলেন, তুমি অফিসে যেও না, কারণ বুঝলাম না স্ত্রীর চেয়েই থেকে গেলাম। খরাজ মুখার্জি আরও বলেন, পরের দিন অফিসে যাব, যথারীতি আমার হাতে 10 টাকা দিলেন স্ত্রী, বললেন, গতকাল আমার কাছে টাকা ছিল না, তুমি অফিসে গেলে কি দিতাম হাতে, আজ শেষ দিন তুমি মাইনে আনবে, তাই শেষ 10 টাকা দিয়ে দিলাম। এভাবেই সব দিকে সামলিয়েছেন তার স্ত্রী। খরাজ মুখার্জির ছোটবেলাটা অনেক অংশ কেটেছে গ্রামের বাড়িতে, সেখানে সঙ্গীদের নিয়ে মজায় সময় কাটিয়েছেন শৈশব কৈশোর। খরাজ মুখার্জির জন্ম 7 জুলাই 1963 সালে। খরাজ মুখার্জির জন্ম কলকাতাতেই। খরাজ মুখার্জি শুধুমাত্র যে অভিনেতা তা নয়, তিনি একজন গীতিকার, সুরকার এবং গায়ক। বেশ কিছু চলচ্চিত্রে তিনি প্লেব্যাকও করেছেন। খরাজ মুখার্জি 1980 সালে হুলস্থুল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আবির্ভাব ঘটে। বিগত 40 বছরে তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। অসংখ্য ব্যবসা সফল বাণিজ্যিক চলচ্চিত্রে। খরাজ মুখার্জি তার প্রারম্ভিক জীবনে নাট্য শিক্ষক রামপ্রসাদ বণিকের ছাত্র ছিলেন। অভিনয় শিক্ষাটা সেই গুরুর কাছ থেকেই। ইতোমধ্যে তিনি বাণিজ্যিক এবং স্বাভাবিক অভিনয়ে দক্ষতা অর্জন করেছেন। 2012 সালে কাহিনী চলচ্চিত্রে তিনি একজন ইন্সপেক্টর চ্যাটার্জি চরিত্রে অভিনয় করেন। 2004 সালে তিনি পাতালঘর চলচ্চিত্রের জন্য মুখার্জি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সেরা পুরুষ প্লেব্যাক পুরস্কার লাভ করেন। খরাজ মুখার্জি মূলত যেসব সিনেমা করে লাইমলাইটে আসেন, বস 2, অভিমান, লাভ এক্সপ্রেস, শিকারি, হরিপথ ব্যানওয়ালা, বেশ করেছি প্রেম করেছি, রংবাজ, চ্যালেঞ্জ 2, উল্লেখযোগ্য 2 পৃথিবী, লে ছক্কা, দুজনে ইত্যাদি। খরাজ মুখার্জি ব্যক্তিগত জীবনে একটি মজার ঘটনা রয়েছে। খরাজ মুখার্জি ছিলেন রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের সন্তান। খরাজ মুখার্জি ভালোবেসে বিয়ে করেন অব্রাহ্মণ মেয়েকে, সে কারণেই তাকে বাড়ি ছাড়তে হয়েছিল। ব্যাপারটা মোটেই সহজ ছিল না। পরবর্তীতে খরাজকে তার পরিবার ত্যাজ্য করার দিকে চলে যায়। এই তালগোলে অবস্থায় তাদের আর ফুলশয্যা হয়নি। পরে অবশ্য তার বড় ভাইয়ের কথায় বিষয়টা মিটমাট হয়ে যায়। পরে কলকাতায় তার বাবা ডেকে বাড়িতে থাকতে দেন, এখনও তারা সে বাড়িতেই থাকেন। তাদের সংসারে এখন এক সন্তান রয়েছে, সন্তানের নাম বিহু মুখোপাধ্যায়। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ সে পর্যন্তই ভালো থাকবেন, গুড বাই।